আপনাকে কতবার বলবো আমি আপনাকে আর ভালোবাসি না। আপনি কেন বুঝতে চাচ্ছেন না বলুন তো? আজ আবারও বলছি, কান খুলে শুনে নিন, আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, ভালো। আর বলতে পারে না আদিবা, তার আগে তার গালে সজোরে থাপ্পড় পড়ে। আদিবা স্তব্ধ হয়ে যায় আদির কাছে। আদিবা গালে হাত দিয়ে আদির দিকে তাকায়। আদিকে দেখে মনে হচ্ছে জ্বলামুখী, যখন তখন ফাটবে। আদিবা ভয়ে গুটিয়ে নেয় নিজেকে। আদি আদিবার বাহু ধরে বলল, অনেক হয়েছে আর না, তোকে আমার জীবনে এনে ভুল হয়েছে। হ্যাঁ শুনে নাও, ভুল করেছে যে মেয়েটাকে আমি নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছি, সে আজ আমার আমার ভালোবাসাকে ছোট করলো। কিন্তু আন্না, তুই আমাকে ছেড়ে ভালো থাকতে পারলে আমিও থাকতে পারবো। হ্যাঁ আমিও পারবো বলে কিছুক্ষণ চুপ করে থাকে। এদিকে আদিবা কান্না করেই যাচ্ছে। আদি আবার বলল, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার জীবনে তুই ব্যতীত অন্য কেউ বাঁচবে না। তোকে ভালোবাসি, আজীবন বাঁচবো, তাই বলে তোকে আমি আর আমার জীবনে আসতে বলবো না। তুই যেদিন নিজের স্বইচ্ছায় আসবি, আমি মাথা পেতে তোকে গ্রহণ করব, কিন্তু আমি নিজে তোকে আনতে যাব না, বুঝলি? এখন যা এখান থেকে, না হলে এমন কিছু হয়ে যাবে সেটা আমি মোটেও করতে চাই না, যা। বলে চিৎকার করে উঠল আদি। আদির চিৎকারে আদিবা কেঁপে ওঠে। সে কান্না করতে করতে দৌড়ে বাড়ি থেকে বাইরে চলে যায়। সে তো এটাই চেয়েছিল যেন আদি তার কাছে না আসে। সে তো তাই পেল আজ, কিন্তু তার বুকে এমন জ্বলছে কেন? বুকটা শূন্য শূন্য লাগছে কেন? এদিকে আদি আর আদিবার সব কথা অর্ণব শুনেছে। অর্ণবের মনে মনে বলে, না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আদিবার সাথে কথা বলতেই হবে তাকে। অর্ণব আদিকে একা ছেড়ে নিচে চলে আসে। আদি নিজেকে শান্ত করে নিচে এসে অর্ণি অন্তুকে নিয়ে বাড়িতে চলে যায়। কোথায় ছিলে তোমরা সবাই? হ্যাঁ অন্তু, তোমার আর্ট ক্লাসে তো সকালে, তাইলে এত রাত হলো কেন? আর অরণি, তুমি কোথায় ছিলে? কয়েকদিন ধরে দেখছি তোমরা তিনজন রাত করে বাড়ি ফিরছ, কি চলছে তোমাদের মধ্যে? আর কোথায় বা যাও তোমরা? মির্জা বাড়িতে আদি অন্তু আর অর্ণি ঢুকতেই না ঢুকতেই আজাদ মির্জা গম্ভীর কণ্ঠে এগুলো বললেন। আজাদ মির্জার কথা শুনে আদির রাগ লাগলো। নিজের রাগ দাবিয়ে বলল, আজ কেন এত মাথা ব্যথা করছেন আপনি? এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় যায় বা না যায়, এত কৌতূহল কেন হচ্ছে আপনার? আগে তো ছিল না এত কৌতূহল। তাচ্ছিল্যভাবে কথাগুলো বলল আদি। আদির কথায় আজাদ মির্জা গর্জে উঠে বলল, আদি আমি তোমার বাবা হই, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাও না নিশ্চয়ই। হ্যাঁ আদি কিছু বলতে যাবে, তার আগে তার দিদুন বলল, আহ তোরা থাম তো, ছেলেমেয়েগুলো সবে বাড়িতে আসলো আর তোরা সবাই কি শুরু করলি? আম্মাজান, আমি শুধু জিজ্ঞেস করেছি ওরা সবাই কোথা থেকে আসলো, কিন্তু তুমি দেখলে আদি আমার সাথে কিভাবে কথা বলছে? হ্যাঁ এমন অধঃপতন কি করে হলো আদির, যে ছেলে আমার সাথে উঁচু করে কথা বলতো না সে আজ আমার মুখে মুখে কথা বলছে? হ্যাঁ বলছি, যে যেমন তার সাথে তেমন করে কথা বলতে হয়। আদি জোরে চিৎকার করে বলে উঠল আজাদ মির্জা। বাড়ির সবাই বাপ ছেলের কথা কাটাকাটি দেখে অবাক। সে বিশ্বাস করতে পারছে না আদি এভাবে তার বাবার সাথে কথা বলছে। আকাশ মির্জা বলল, সত্যি চাচ্ছ? সত্যি সত্যি, যত গভীরে লুকিয়ে থাকুক না কেন, সত্যি একদিন সবার সামনে চলে আসে। আজাদ মির্জা চমকে যায় আদির কথায়। আদি কি সত্যি বলছে কথাগুলো? সে কি তার সব কাজ সম্পর্কে জেনে গেছে? আদি তার বাবাকে ভয় পেতে দেখে হাসল। আকাশ মির্জা বলল, কি সত্যি আদি? আদি কথা কাটানোর জন্য বলল, সবাই যখন এখানে আছো তাহলে তোমাদের সবার সাথে আমার কিছু জরুরি কথা আছে যা এক্ষুনি বলতে হবে। আদির কথার মাঝে আয়ান চলে আসে। সে এসে বাড়ির পরিবেশ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু সে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আজাদ মির্জা বলল, কি কথা? আদি তার বাবার দিকে একবার তাকিয়ে অরণি অন্তুর দিকে তাকিয়ে বলল, অন্তু অরণি তোমরা রুমে যাও, এখানে থেকে তোমাদের লাভ নেই, যাও। আদির কথা শুনে তারা দুজনে ওপরে চলে যায়। তাদের চলে যাওয়ার পরে নিহিতা মির্জা বলল, আদি কি বলবে আমাদের বলো? চাচি, অরণির জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে, আমি তোমাদের সবার সাথে সেই নিয়ে কথা বলতে চাই। আদির কথা শুনে নিহিতা মির্জা খুশি হলো। আকাশ মির্জা বলল, কে প্রস্তাব দিয়েছে আদি? রোদ তার প্রাপ্যের জন্য
অরিনকে পছন্দ করেছে, তাই আমাকে বলেছে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের মতামত নিতে বলেছে। এখন তোমরা কি বলো? তা ভালো কথা, আমরা সবাই চৌধুরী পরিবার সম্পর্কে জানি, আর প্রাপ্য ছেলে হিসেবে ভালো, এতে আমাদের অমত নেই। তুমি যখন এই বিয়েতে রাজি তাহলে আমাদের কোনো কথা থাকে না, কি বল আম্মাজান? নিহিতা, হ্যাঁ আকাশ ঠিক বলেছে, আমার এই প্রস্তাবে অমত নেই। আমি কি বলবো, আদি যা ভালো মনে করে তাই করুক, সে তো তার বোনের খারাপ চাইবে না, তাই আমি এতে বাধ্য প্রদান করব না। আদি সবার কথায় খুশি হয়, মনে একটু সাহস সঞ্চয় করে নেয়, এরপর যা বলবে সেটা শুনে সবাইকে নাড়িয়ে দেবে। কেউ নাও মানতে পারে, কিন্তু সে সেটা করেই ছাড়বে। আদি আবার বলল, আরো একটা কথা আছে। আজাদ মির্জা ভুকুচকে বলল, কি কথা? অন্তপাকের জন্য একটা প্রস্তাব এসেছে। আদির কথা শুনে সবাই চমকে যায়, শুধু আয়নবাদি, তাকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই এই কথাগুলো জানতো। আয়নের ঠোঁটের কোণে হাসি। আজাদ মির্জা গম্ভীর হয়ে বলল, কে প্রস্তাব পাঠিয়েছে? আদি এবার যা বলল সেটা শুনে সবাই বিস্মিত হলো, কেউ এটা ভাবতেও পারেনি যে এটা হতে পারে কখনো। আদি বলল, মিস্টার চৌধুরী অন্তুকে রোদের জন্য চেয়েছে। আদির কথায় যেন মির্জা বাড়িতে বাজ পড়ে, সবাই বিমূর্ণ বিস্মিত হয়ে তাকিয়ে আছে তার দিকে, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না কথাটা সবাই। কিন্তু সবাই জানে এই কথাটা অন্তুর কানে যদি যায় তাহলে আজ লঙ্কা কাণ্ড বেঁধে যাবে এই মির্জা বাড়িতে। সবাই জানে অন্তু অর্ণবের জন্য কতটা পাগল আর কি করতে পারে। যে মেয়ে অর্ণব মারা যাওয়া সত্ত্বেও পাগলামি করেছে, এখন যদি বিয়ের কথা জানতে পারে তাহলে কি হবে? নিহিতা মির্জা বলল, আদি বাবা এটা কি বলছো? অন্ত যদি এই কথা জানে তাহলে আজ বাড়ি মাথায় তুলে ফেলবে। আদি তোমার চাচি ঠিক বলছে, তাই তুমি তাদেরকে না করে দাও অন্তুর বিয়ে নিয়ে, আর অন্ত কিছুতে এই বিয়ে মানবে না। আদি দিদুনের দিকে তাকিয়ে ইশারায় কিছু বলে দিদুন তাকে আশ্বস্ত দিয়ে সবাইকে বলল, আদি দাদু ভাই না বলবে না, আকাশ অন্তর বিয়ে আমি রোদের সাথেই দেব। দিদুনের কথা শুনে সবাই তার দিকে তাকায়। আজাদ মির্জা বলল, আম্মাজান আপনি জানেন অন্তু কেমন, তাহলে আপনি কিভাবে হ্যাঁ বলছেন? আমি জানি আমার বোন কেমন, আমি এটাও জানি আমি যদি তাকে কিছু করতে বলি সে নিশ্চিন্ত হয়ে সেটা করবে। আদির কথা শুনে নিহিতা আর আকাশ বুঝতে পারে আদি কিছুতেই তাদের কথা মানবে না, আর আদি যদি অন্তুকে কিছু বলে তাহলে অন্তু সবাইকে মানা করলেও আদি না করতে পারবে না। আর আদি যখন অন্তুর সুখ চাচ্ছে তাহলে সে জেনে বুঝেই করছে এটা, তাহলে তারা কেন আদির কথা মানবে না? তারাও তো অন্তুর সুখ চায়। হোক, এর মাঝে আজাদ মির্জা রেগে গিয়ে বলল, তুমি জানো রোদের একটা মেয়ে আছে, তাহলে তুমি কিভাবে অন্তুর বিয়ে দিতে চাও রোদের সাথে? হ্যাঁ, আদি তার ছেলের হাসি হেসে বলল, আমি তো শুধু অন্তকে রোদের সাথে বিয়ে দিতে চেয়েছি, তাও অন্ত সুখের জন্য, কিন্তু আপনি তো ওই জানোয়ারের আশিকের সাথে অন্তর বিয়ে দিতে চেয়েছেন শুধু রাজনৈতিক আরো কি নাকি ক্ষমতা লাভের জন্য। আদির কথা শুনে আজাদ মির্জা ভড়কে যায়, সাথে ভয়ও পেয়ে যায় যে আদি অনেক কিছু জেনে গেছে, কিন্তু সে কি করে এত সব জানলো আর সেটা তাকে কে বলেছে? আয়নের আজাদ মির্জার থমথমে মুখ দেখে হাসি পাচ্ছে, কিন্তু তার হাসি দামিয়ে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবাই আদির কথায় বিস্ময় হয়। আজাদ মির্জা আবার গর্জে বলল, এই বিয়েতে তুমি অন্তুর সুখ কোথায় দেখলে, আর তুমি অন্তুকে কিভাবে মানাবে? সে কখনো এটা মানবে না। অন্তুকে কি করে মানাতে হয় সেটা আমি বুঝে নিব, আর রইল অন্তুর সুখের কথা। এখানে উপস্থিত সবাই জানে অন্তুর আনভীর প্রতি কতটা দুর্বল, তাই সে যদি আনভিকে কাছে পায় তাহলে অন্তু সত্যি সুখী হবে। আদির যুক্তি সবার মনে লাগে, সবাই জানে অন্তু আনভিকে কতটা ভালোবাসে, আর আনভিও অন্তুকে ভালোবাসে। অন্তু সুখী থাকবে, কিন্তু অন্তু কি মানবে সেটা এখনো সবার মনে একটু সংশয় আছে। আজাদ মির্জা আবার বলল, আমি কিছুতেই রোদের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, তুমি না বলে দাও অন্তু বিয়ে আমি অন্যত্র ঠিক করে রেখেছি, অন্তু একটু ভালো হলেই আমি সেখানে বিয়ে দেব, আমি জানি আমার মেয়ে কিসে ভালো থাকবে। আপনি যদি সত্যি জানতেন কিন্তু কিসে ভালো থাকবে, তাহলে এই চারটা বছর অন্তকে কষ্ট পেতে হতো না, আর না পাগল হয়ে থাকতো। আপনি তো এই চার বছর অন্তর কোনো খোঁজ খবর রাখেননি, আর না চিন্তা করছেন অন্ত কেমন আছে, তার কিসের অসুবিধা কিসের সুবিধা, সে সুখে আছে কিনা কষ্টে আছে।
আপনি তো সবসময় আপনার রাজনীতি নিয়ে পড়ে থাকতেন, তাহলে কি করে বুঝলেন অন্তুর কিসে ভালো থাকবে? আর হলো বিয়ের কথা, আমি তো অন্তুকে রোদের সাথে বিয়ে দিয়ে ছাড়ব, দেখি কে আটকায় আমাকে। আদি জেদ ধরে কথাগুলো বলল। আজাদ মির্জা চমকে যায়, সাথে বাড়ির সবাই যে আদি অন্তুর সব কথা জেনে গেছে। আজাদ মির্জা আর কথা না বলে চলে যায়, সে তো অন্তুর বিয়ে অন্য জায়গায় করতে চাচ্ছে শুধু টাকার জন্য, কিন্তু এখন মনে হচ্ছে হবে না আদির জন্য, তাই তিনি নিজের রুমে চলে যায়। না হলে আরও সত্যি বাইরে আসার ভয় আছে যা তাকে চেপে ধরেছে। আদির কথায় আকাশ বলল, আদি তুমি ভেবে চিন্তে করছো তো সব? চাচু আমি সব ভেবে করছি, আমার অন্তপাকির ভালোই থাকবে রোদকে বিয়ে করে। কেউ আর কোনো কথা বলল না। আদি আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দিদুন পরশুদিন অরিনকে তারা আংটি পরাতে আসবে, আর সেদিনই রোদের সাথে অন্তুর বিয়ে দেব। আদির কথায় সবাই হতবম্ব, পরশু বিয়ে কি করে হবে সব? এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে হবে, তাও কোনো আয়োজন ছাড়া? দিদুন বলল, দাদু ভাই এটা কি করে হয়, আমাদের বাড়ির প্রথম মেয়ের বিয়ে, সেটা কোনো আয়োজন ছাড়াই হবে, তুমি কিছুদিন পরে বিয়ে দাও। দিদুনের কথায় সায় দিয়ে নিহিতা মির্জা বলল, আদি আম্মাজান ঠিক বলেছে, তার উপর অন্তু কেউ তো এখনো রাজি করাতে পারলে না। আমি মানছি আমাদের বাড়ির প্রথম মেয়ের বিয়ে, কিন্তু আমি পরশুদিন অন্তুর বিয়ে দেব, আর অনুষ্ঠানে সেটা অরণের বিয়েতেই করা হবে। আদি সব দিক থেকে আটঘাট বেঁধে নেমেছে, তা তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে, তাই কেউ আর কিছু বলল না, সবাই সবটা মেনে নেয়। তারপরও বিয়ে বলে কথা, কিছু আয়োজন তো করতেই হবে, তাই আকাশ দিদুন নিহিতা সব কথা বলতে দিদুনের রুমে গেল। তারা জানে আজাদ মির্জা এই বিয়েতে থাকবে না, তাই তাদেরকে সব করতে হবে। সবাই চলে গেলে আয়ান এসে আদির কাঁধে হাত দিয়ে বলল, দাদা ভাই বোম তো ভালোই ফাটারে, কিন্তু সাবধান, সেই বোমাকে আগুনে যেন নিজেদের কারোর হাত না পড়ে যায়। আমি জানি কি করতে হবে আর কতটুকু করতে হবে, তুই শুধু নিজের কাজটুকু কর, তাই হবে। যা আয়রাকে খবরটা দে, মেয়েটা খুশি হবে। আয়ান মাথা নাড়িয়ে নিজের রুমে চলে যায়। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে, সে এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ রেখেছিল, তা না হলে আজ সে অনেক গোপনীয় কথা সবার সামনে বলে দিত। মাথাটা ভীষণ ধরেছে আদির, একে তো আদিবার কাজে, তারপরে বাড়ির সব ঘটনা নিয়ে। আদি তার রুমে চলে যায়, কাল বাদে পরশু বোনকে বিয়ে দিতে হবে, সেটা নিয়ে সব চিন্তা, সব ভালোয় ভালোয় হলেই ভালো হয়। কিন্তু অন্তুকে ছেড়ে সে কি করে থাকবে? তার ছোট্ট অন্তু পাখি তাকে ছেড়ে একেবারে বিয়ে করে চলে যাবে, ভাবতেই মনটা বিষণ্ণ হয়ে যায়। এদিকে নিচে যা কিছু হলো সব অর্ণি আর অন্তুর উপর থেকে দেখছে, আদির সব কথা যুক্তির সব তারা শুনেছে। অন্তু এখনও বিশ্বাস করতে পারছে না তার সাথে অর্ণবের বিয়ে হবে, সে অর্ণবের কাছে চলে যাবে, ভাবতেই খুশিতে চোখের জল নেমে এলো। অর্ণি তো সেই খুশি, নিজের এঙ্গেজমেন্টের জন্য না তার দিদিয়া তার ভালোবাসার কাছে চলে যাবে সেই খুশিতে, কিন্তু তার দিদিয়া চলে যাবে ভেবে কষ্টও পাচ্ছে, কিন্তু এই নরক থেকে যে তার দিদিয়া বেঁচে যাবে তাতে সে হ্যাপি। অর্ণি অন্তুর চারদিকে ঘুরতে ঘুরতে বলল, আমার দিদিয়ার বিয়ে কি মজা, আমার দিদিয়ার বিয়ে, আহ আমার দিদিয়ার বিয়ে খামু বিরিয়ানি দিয়ে, সাথে থাকবে রস শেষ পাতে দই, আহ আমার দিদিয়ার বিয়ে। অন্তু অর্ণির কথা শুনে লজ্জা পায়, সে অর্ণিকে মিছে রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছি কি আরু, যা নিজের ঘরে যা। হুম আমাকে বলে এখন এখান থেকে পাঠিয়ে বড়ার সাথে কথা বলবে তাই না? আমি জানি তো এসব জিজু করিয়েছে, তার তো বউ ছাড়া চলছে না, তাই তো এত তাড়া বউকে নিতে তার। অর্ণবের কথায় অন্তু আরো লজ্জা পায়, সে বলল, আমাকে নিয়ে পড়েছিস কেন, তোরও তো এঙ্গেজমেন্ট, তাহলে এখন আমি খ্যাপাই তোকে কি করো? করলে কর, আমি কি ভয় পাই তোকে? আমাদের বাড়ির কেউ তো জানে না যে আমার দিদি আর রুদ ভাইয়াকে বিয়ে করতে এক পায়ে খাড়া, জানলে হয়তো বিয়ে দিতই না। অন্তু অর্ণি থেকে তেড়ে আসলে অর্ণিকে আর পায়কে, সে দেয় ফোদর। অন্তু তার যাওয়ার দিকে তাকে হাসতে লাগলো, অর্ণি ঠিক বলেছে কিন্তু একটু ভুল বলেছে সে, যদি অর্ণবের সত্যি না জেনে তাকে বিয়ের কথা বলতো তাহলে সে এই বাড়িতে দক্ষণ যন্ত্র লাগিয়ে দিত, কিন্তু সে অর্ণবের সত্য জানে, তাই সে এক পায়ে খাড়া বিয়ে করতে। অন্তু হাসলো, তার কাছে সব নতুন নতুন লাগছে, সে আবার অর্ণবকে বিয়ে করবে, তার কাছে যাবে, তার সাথে আনবির সাথে থাকতে,
ভাবতেই ভালো লাগছে। সে ফোন হাতে নিয়ে অর্ণবকে ফোন করবে বলে, কিন্তু কিছু ভেবে ফোন রেখে তার পুরনো ডায়েরিটা বের করে বসে লিখতে লাগলো। হারানো কিছু প্রাপ্যর মাঝে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে এসছো তুমি আমার জীবনে, হারানো অনেক স্বপ্নের মাঝে নতুন স্বপ্ন হয়ে এসছো তুমি, হারানো কিছু পথ ছেড়ে নতুন কোনো পথের আগমনী হয়ে এসছো তুমি। এই তুমি কি বলছো অর্ণব, বিয়েটাও পরশু? মিস্টার চৌধুরী বিস্মিত হয়ে প্রশ্ন করলো অর্ণবের দিকে। আসলে আদি আর অন্তুকে মির্জা বাড়িতে রাখতে চায় না সে, যদি কোনোভাবে আজাদ মির্জা জানতে পারে অন্তুর বিয়ে হচ্ছে তাই সে এইসব চাচ্ছে। অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিস্টার চৌধুরী বলল, এত তাড়াতাড়ি কেন? আজাদ মির্জা অন্তুর বিয়ে দেবে সেটা আদি কোথা থেকে জেনে গেছে, তাই সে আমাদের বিয়েটা দিতে চায়, তাও পরশু, মির্জা বাড়ির সবাই রাজি। আর সেদিনকে অরুণি আর প্রাপ্যের এঙ্গেজমেন্ট করে রাখা হবে, অরুণির দু মাস পর এক্সাম হলে বিয়ে দিয়ে আমরা এখান থেকে লন্ডনে চলে যাব। কিন্তু এভাবে বিয়ে? অর্ণব মিস্টার চৌধুরীকে বলতে না দিয়ে বলল, এতে অসুবিধা কিছু দেখছি না তো বাবাই, এতে সুবিধা হবে, অন্তুকে নিয়ে তো আমার চিন্তা হবে না, আর আনভি তার মাম্মামকে সবসময় কাছে পাবে। তুমি ঠিক বলেছ, এটাই ভালো। ওকে তুমি সবটা দেখে নাও, আমি তাইকে আসি। মিস্টার চৌধুরী চলে যান। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে, সে মনে করেছিল তার বাবাই মানা করবে, কিন্তু না, সে বুঝেছে। অর্ণব ঘুমন্ত আনভিকে দেখে হাসলো, যখন থেকে শুনেছে তার মাম্মাম পরশু থেকে সব সময়ের জন্য তার কাছে চলে আসবে, তখন সে তো আকাশে উঠছে, অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়েছে অর্ণব। অর্ণব ফোন নিয়ে অন্তুকে ফোন দিতে দিতে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। ফোনের ওপাশ থেকে মিষ্টি কণ্ঠস্বর বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অন্তু এক নিঃশ্বাসে অনেকবার ভালোবাসি বলল। অর্ণব হাসলো, তার অন্তুকে ভীষণ খুশি, সে তার আই লাভ ইউ বলাতে বুঝতে পারছে। অর্ণব বলল, এত ভালোবাসো আজ আমাকে কেন জান? কারণ আজ আমি ভীষণ খুশি, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আমি তোমার কাছে চলে যাব সারা জীবনের জন্য, আমি ভাবতে পারছি না। জান আমিও ভীষণ খুশি তোমাকে খুশি দেখে, তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ খুশি। আনভি কোথায় সে জানে? হ্যাঁ জানে, সে খুশিতে আটখানা হয়ে গেছে, অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়েছে। অন্তু তুমি খুশি তো সত্যি? আমি ভীষণ খুশি অর্ণব, আই লাভ ইউ, আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই প্রমিস তোমাকে নিজের সাথে বেঁধে রাখবো, এরপরে থেকে কোথাও যেতে দিব না, সারা জীবন এই বুকে জড়িয়ে রাখবো। যদি কখনো আমার কিছু হয়ে যায় তখন, কখনো যদি আমার প্রাণ পাখি পালাতে চায় তখন, তাইলে কি করবে তুমি? অন্তুর কথা শুনে অর্ণবের বুক কেঁপে ওঠে, সে অন্তুকে ছাড়া তার জীবন ভাবতেও পারে না। অর্ণব রেগে গিয়ে বলল, এসব কোন ধরনের কথা অন্তু, তোমার কিছু হবে না, আমি কিছু হতে দেব না, যদি কিছু হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে আসবো, না হয় আমি তোমার কাছে চলে যাব, তাও তোমাকে ছাড়া কিছুতেই না। অর্ণবের গলা ধরে আসে, অন্তু বুঝতে পেরে খারাপ লাগলো, সে কি বলল এটা, সে কেন অর্ণবকে কষ্ট দেয় বারবার? অন্তু বলল, সরি আমি ওভাবে বলতে চাইনি। তুমি যেভাবেই বলতে চাও না কেন আর কখনো এটা বলবে না, প্লিজ জান, তোমার একটা কথায় এখন নিজেকে পাগল পাগল লাগছে। সরি আর বলবো না, এখন বলো। অর্ণব দুষ্টুমি করে বলল, তাহলে বাসরটা সাজিয়ে ফেলি কি বলো জান, প্রথমবার তো বাসর ঘর সাজাতে পারিনি, কিন্তু এবার সঠিক নিয়মে বাসর হবে, কোনো ছাল নেই তোমার। অর্ণবের কথায় অন্তু গাল লাল হয়ে যায়, এই ছেলে যেখানে সেখানে শুরু হয়ে যায়। অন্তু কপট ট্রাক দেখিয়ে বলল, অসভ্য একটা, যেখানেই চান্স পাও শুরু হয়ে যাও, তাই না? হ্যাঁ হয়তো, বউকে আদর করতে সময় সুযোগ পরিবেশ দেখে করবো নাকি, আদর যখন করতে মন চাইবে তখনই করব। এই ধরো তোমাকে আদর করতে মন চাচ্ছে, তোমাকে টাইট করে জড়িয়ে ধরে চুমু খেতে মন চাচ্ছে। অর্ণবের হাজারো কথার সাথে অন্তুর লজ্জায় নুয়ে যাওয়া মুখখানি দেখার মতো, এতদিনের ধৈর্যের ফল তারা পাবে মিষ্টি ফল। মানুষের বলে না সবুরে মেয়া ফলে, সেই ফল সব সময় মিষ্টি হয়, তাদের জীবনেও যেন মিষ্টি সময় বয়ে আনে। লাল রঙের শাড়িতে অন্তুকে বেশ মানিয়েছে, তার সাথে হালকা মেকআপ, কপালে মাঝে লাল টিপ, ঠোঁটে লিপস্টিক, গলায় হালকা কাজের সোনার গহনা, কানে সোনার ঝুমকো, নাকে নাকফুল, হাত ভর্তি লাল চুড়ি, চুলগুলো খোপা করা, তার সাথে গোলাপের গাছটা দেওয়া, ঘাট থেকে নেমে এসেছে।
অন্তু আজ অর্ণবের পছন্দে সেজেছে, আর সেই সাজ আয়রা তাকে করিয়ে দিয়েছে। শাড়ির আঁচলে পিন মেরে আয়রা অন্তুকে ছেড়ে দিয়ে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, মাশাল্লাহ, আমার নরদিনীকে যা বেশ মানিয়েছে। আজ দেখছি ভাইয়া দেখে ছোটখাটো হার্ট অ্যাটাক করবে, সাবধান কিন্তু অন্তু। আয়রার কথায় অন্তু লজ্জা পায়। অন্তু লজ্জা পাবার মুখ দেখে আয়রা হাসে। মেয়েটা তার প্রাপ্য সুখগুলি পাচ্ছে ভেবে সে খুশি। বাড়ির সবাই অবাক। অন্তু বিয়ে করতে রাজি হওয়াতে সবার থেকে অবাক আজাদ মির্জা হয়েছে। সে জানত তার মেয়ে কিছুতেই রাজি হবে না, কিন্তু তার বিশ্বাস অন্তু ভেঙে দিল এক নিমিষেই বিয়েতে রাজি হয়ে। সবাই মনে করে অন্তু বিয়েতে রাজি হয় শুধু আদির আর আনভির জন্য, তাই অন্তুকে নিয়ে তারা বেশি আয়োজন করে না। শুধু কাজিয়ার রেজিস্ট্রি করে বিয়ে হবে আর অর্ণব আজকেই তাকে নিয়ে যাবে। বাড়ির সবাইকে যে যার কাজে ব্যস্ত। আদি আয়ান তার বোনের বিয়েতে কোনো কমতি রাখেনি, তারা নিজে সব কিছু করেছে। আয়রা বলে, তুমি খুশি থাকলে সবাই খুশি, তাই নিজে খুশি থাকো আর মানে রোদ ভাইয়া কেউ খুশি রেখো। অর্ণব বলতে গিয়ে আয়রা থমথম খেয়ে কোনো মতে সামলে নেয়। অন্তু ভ্রুকুচকে আয়রার দিকে তাক। সে সময় অর্ণি আনভিকে কোলে নিয়ে অন্তু রুমে এসে বলে, দিদিয়া তোর মেয়েকে সামলা তুই, সে কখন থেকে এসে মাম্মাম কোথায় মাম্মার কাছে যাবো বলে হয়রান করে দিয়েছে আমাকে, বলে আনভিকে অন্তুর কোলে দিয়ে দেয়। আয়রা হাফ ছেড়ে বাঁচে। সে জানে অন্তু তার কথা বুঝতে পেরেছে, তাই কিছু প্রশ্ন নিশ্চিত করত, কিন্তু আনভি আসতে সে চুপ হয়ে যায়। অন্তু আনভিকে পেয়ে আয়রার কথা আয়রার বলা কথা ভুলে যায়। আনভি আজ লাল জামা পরেছে, চুলগুলো ছেড়ে ক্লিপ দিয়ে আটকানো। অন্তু আনভিকে বলে, আমার মামনিকে তো খুব কিউট লাগছে। না, আমার মাম্মাকে সুন্দর লাগছে, একেবারে পুতুল পুতুল, বলে অন্তুর সারা মুখ তার ছোট হাত দিয়ে নাড়তে লাগে। তা দেখে অন্তু হাসে। আয়রা অর্ণিকে দেখে মেয়েটা বেগুনি রঙের শাড়ি পরেছে, হালকা সেজেছে সে। আয়রা বলে, অর্ণি তোমার না আজ এঙ্গেজমেন্ট, তাহলে তুমি এদিক ওদিক ঘুরছো কেন? ভাবি আজ আমার দিদিয়ার দিন, তাই সব কিছু আমার দিদিয়াকে ঘিরে হবে, আমাকে না, তাই আমাকে নিয়ে চিন্তা না করে দিদিয়াকে নিয়ে করো। আয়রা হাসে, মেয়েটা পুরো দিদিয়া পাগল। আয়ানের কান্নার শব্দে আয়রা তার কাছে যায়, গিয়ে তাকে থামায়। ছোট বাচ্চা দেখে আনভি ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর কি হলো, অন্তুর কোল থেকে নেমে অয়নের কাছে গিয়ে তাকে ধরে খিলখিল করে হাসতে লাগে। সবাই আনভিকে দেখে অবাক। আনভি অয়নকে হাত গাল নাক মুখ নেড়ে দিয়ে বলল, মাম্মা দেখো কি নরম হাত, কত ছোট বাবু, আমরা নিয়ে যাব ওকে। না মামনি, অয়ন ভাইয়াকে নিয়ে যাওয়া যাবে না, সে তো অনেক ছোট, তাই সে তোমার মামির কাছে থাকবে, বড় হলে আমরা নিয়ে যাব। আনভি তো জেদ ধরে নিয়েছে, সে অয়নকে নিয়ে যাবে তার সাথে। অন্তু অনেক বোঝায় কিন্তু কিছুই হয় না। আনভি কাঁদো কাঁদো মুখে বলল, তাহলে আমার ভাই এনে দাও, আমি ওকে নিয়ে যাব না তখন। আনভির কথা শুনে সবাই বিহুল বিমূর্ণ। অন্তু আনভিকে কোলে নিয়ে তার কানে কানে কি যেন বলে, সে হেসে বলল, মামু কোথায়? কেন, নিচে তো তোমরা আদি মামু আছে। ওই মামু না, যে আমার সাথে প্রতিদিন ফোনে কথা বলতো সেই মামু। আনভির কথা শুনে অন্তু ভ্রুকুচকে আনভি কি বলল, যে মামু প্রতিদিন ফোনে কথা বলতো মানে কি, কার সাথে আনভি কথা বলতো? আনভির কথা শুনে আয়রা বিষম খায়। সে কাশতে কাশতে বলল, অন্তু চলো নিচের থেকে ডাকছে তোমাকে, আগে তোমার রেজিস্ট্রি হবে তারপর অর্ণের এঙ্গেজমেন্ট, চলো। আয়রার তাড়া দেওয়াতে সে আর কিছু বলতে পারে না। তাদের বিয়েতে বাইরের কেউ নেই, শুধু দুই পরিবার। অন্তুকে নিচে নিয়ে আসলে নিহিতা আর দিদুন তাকে নিয়ে অর্ণবের কাছে বসিয়ে দেয়, আর আনভি অর্ণবের কোলে বসে থাকে। এদিকে অর্ণব অন্তুর দিকে হা করে তাকিয়ে থাকে। অন্তুকে নিজের মনের মতো সাজতে দেখে সে মুগ্ধ। অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অন্তু লজ্জা পায়। সে আর চোখে অর্ণবকে দেখে, মেরুন কালারের পাঞ্জাবি, হাতে ঘড়ি, চুলে জেল দিয়ে সেট করা, তাকে হ্যান্ডসাম লাগছে। দিদুনের কথায় তাদের ধ্যান ভাঙে। অন্তু দিদি ভাই সই করে দাও। দিদুনের কথায় অন্তু তার সামনে থাকা কাগজগুলো দেখে একবার সবার দিকে তাকিয়ে দেখে
তার বাবা নেই। সে বলে, দিদুন আব্বু। অন্তুর কথায় দিদুনের মন খারাপ হয়ে যায়। সে অনেকবার আজাদ মির্জাকে ফোন করে ডেকেছে, কিন্তু সে আসবে না বলে দিয়েছে, তাই আদি তাকে আর ডাকতে না করে। দিদুন মুচকি হেসে বলল, তোমার আব্বু নেই বাড়িতে, তার কি কাজ আছে তাই সে সেখানে গেছে, তুমি তাড়াতাড়ি করো, রোদ দাদু ভাই সই করে দাও। অর্ণব রেজিস্ট্রি পেপারে আগে সই করে, অন্তুর থেকে পেপারগুলো দিল। অন্তু কলম হাতে নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে আবার আদির দিকে তাকায়। আদি অন্তুর চোখের ভাষা বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করে তাকে। অন্তু চোখ নামিয়ে কাঁপা কাঁপা হাতে অর্ণবের সাইন করা জায়গার পাশে নিজে সাইন করে, তারপর কাজীকে দিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ করে। আবারও তিন কবুলের মাধ্যমে তার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। চার বছরের বিশাল বিচ্ছেদের পর তারা দুজন মিলিত হলো নতুন করে। অন্তুর চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ে তা দেখে অর্ণব তার হাতে হাত রেখে দাবা গলায় বলল, জান কান্না করে না, আমাদের সুখের সময় এখন থেকে শুরু, তাই অতীতে কি হয়েছে সেটা নিয়ে মন খারাপ করবে না, আমরা নতুন করে সবটা শুরু করব, কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাই চোখের পানি মুছো আর একটু হাসো প্লিজ। অন্তু চোখ মুছে নিয়ে সামান্য হাসে, তা দেখে অর্ণবও হাসে। আনভি অন্তুর গালে চুমু দিয়ে অর্ণবের গালে চুমু দেয়। তার খুশি যেন কমছেই না। তার মাম্মাম পাপার বিয়ে, আর তার মাম্মাম এখন থেকে তার কাছেই থাকবে, সেই খুশি তো আছেই। অর্ণবন্তুর বিয়ে কমপ্লিট করে অর্ণি আর প্রাপ্যকে একসাথে বসিয়ে আংটি বদল করায়। সব ভালোভাবে সম্পূর্ণ হলে তারা দুপুরের খাবার খেয়ে নিয়ে বসে কথা বলে। আনভি আয়ানের কোলে বসে কুটুর কুটুর করে কথা বলছে আর হাসছে। আদি অর্ণবের সাথে কথা বলছে। অর্ণি অন্তুকে রেডি করছে, একটু পর তাকে নিয়ে যাবে অর্ণব। অন্তু তার রুমে বসে আছে, অর্ণি আয়রা তার ব্যাগ গুছিয়ে দিচ্ছে আর নাক টানছে। অন্তু বলল, তোমরা যে কোনো একটা কাজ করো, হয় কান্না করো না হয় ব্যাগ গুছাও। অন্তুর কথা শুনে অর্ণি তার কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আয়রা পাশে দাঁড়িয়ে আছে, কিছু বলল না, কিন্তু চোখ থেকে পানি পড়ছে। অন্তুর নাক টেনে বলল, ওরু আমি কি একেবারে যাচ্ছি নাকি, আমি তো আবার আসবো, তা না হলে তুই চলে যাস আমার বাড়িতে, কান্না করিস না বুনু। যাস না দিদি আমাদের ছেড়ে, আমি কি করে তোকে না দেখে থাকবো, সবসময় কে আমাকে শাসন করবে, বলবে ওরু এটা করিস না ওটা করিস না বলে কান্না করতে লাগলো। অন্তু এতক্ষণে নিজেকে সামলিয়ে রাখলেও এখন আর পারল না, সে ফুপিয়ে কেঁদে দিল। ওরু কান্না করিস না, আমি তাহলে যেও শান্তি পাবো না, তুই আমার কাছে গিয়ে থেকে আসিস কয়েকদিন, তারপর তোর পরীক্ষা হলে আমরা তো একসাথে থাকবো। অন্তুর কথা অর্ণি জবাব দিল না, সে কিছুক্ষণ অন্তুকে জড়িয়ে ধরে সরে আসে ব্যাগ গুছাতে লাগে। অন্তু অর্ণিকে দেখে আয়রাকে বলল, ভাবি জানি আমি অনেক ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও। আয়রা অন্তুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি কোনো ভুল করনি, খুলে আমি করেছি তোমার সাথে, সরি অন্তু, আমি চাই তুমি সুখে থাকো, তাই প্লিজ এই বাড়িতে এসো না, আর রোদ ভাইয়া আনভিকে নিয়ে সুখে থাকো। দিদুন আর বাড়ির সবার খেয়াল রেখো ভাবি। আয়রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্ণি চোখ মুছে অন্তুকে নিয়ে নিচে চলে যায়। সবার মন খারাপ, তাদের আদরের মেয়ে চলে যাবে। আদি দূরে দাঁড়িয়ে অন্তুকে দেখছে, তার চোখের কোণে জল। আয়নেরও তাই। অর্ণব আনভিকে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে প্রাপ্য আর তার বাবাই। অন্তু দিদুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দিদুন চোখের জল মুছে বলল, ধুর পাগলি এভাবে কান্না করিস না, একদিন তো তোকে যেতেই হতো, তাই না? সব মেয়েদেরই একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়, এটাই নিয়ম। যাও দিদিভাই, তোমার সামনে নতুন একটা ভবিষ্যৎ আছে, সুখে থেকো, ও বাড়ির কাউকে অসম্মান করে করো না, মানিয়ে নিয়ে চলবে। অন্তু তার দিদুনকে ছেড়ে আকাশ মির্জার কাছে গেলে তার চাচু তাকে বুকে নিয়ে বলল, মামনি কান্না করে না, তুমি তো আসবে এখানে, নিজের যত্ন নিও, সাথে ও বাড়ির সবার। অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিহিতা মির্জা এসে বলল, অন্তুমা অনেক খারাপ করেছি তোমার সাথে, তাই মাফ করে দিও তোমার চাচিকে, ভালো থাকবে। চাচি আপনি যা করেছেন ভালো করেছেন,
আর আমি কিছু মনে করিনি। চাচি, আয়রা ভাবি আর অয়নকে মেনে নেবে পারলে প্লিজ বলে অন্তু চলে আসে আদির কাছে। আদি বোনকে দেখে নিল মন ভরে। তার ছোট্ট অন্তু পাখি কত বড় হয়ে গেছে, যে তার আজ বিয়ে, নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে সে। অন্তু কাঁপা গলায় বলল, দাদা ভাই। আদি অন্তুকে জড়িয়ে ধরে অন্তুর আর কিছু বলতে পারে না। অন্তুর কান্নার শব্দ বাড়তে থাকে। অন্তুর কান্না দেখে অর্ণবের ভেতরটা ফেটে যাচ্ছে। সে নিজেকে বেঁধে রাখছে শুধু আজকের জন্য, অন্তুকে সে কান্না করতে দেবে, এরপর আর তার চোখের পানি আসতে দেবে না, কিছুতেই না। আদি চোখের জল মুছে বলল, অন্তু পাখি সবসময় হ্যাপি থাকবে, তোর কষ্টে আমি দেখতে পারি না তুই জানিস, তাই কখনো যদি কষ্ট পাস আমাকে বলবি, আমি সব ঠিক করে দিব। আনভি আর অর্ণবের সাথে সুখে থাক, সেটা আমি চাই। অন্তু পাখি কান্না করে না, চলো দেরি হয়ে যাচ্ছে। আদি অন্তুকে নিয়ে যেতে নিলে কিছু মনে পড়লে আদি আয়ানের দিকে তাকিয়ে তার কাছে আসতে বলে, কিন্তু আয়ান আসতে না করে। তা দেখে আদি চোখ গরম করে। আয়ান সুরসুরিয়ে তাদের কাছে আসলে অন্তুর মাথায় হাত বুলিয়ে বলে, ভালো থাকিস বনু। আয়ানের স্নেহময় হাত পড়তে অন্তু মনে কি হলো, সে আয়ানকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে দিল। আয়ান স্তব্ধ হয়ে যায়, সাথে চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। আয়ান অন্তুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কিছু না বলে। আকাশ মির্জা এসে অন্তুকে নিয়ে গিয়ে মিস্টার চৌধুরীর সামনে গিয়ে বলল, ভাইজান আমাদের সবার অদূরে মেয়ে অন্তু, তার কাছ থেকে ভুল হলে ছোট মনে করে ক্ষমা করে দেবেন। কি যে বলেন অন্তমা, আমাদের বাড়ির বউ না, মেয়ে হয়ে যাচ্ছে, তাই আমার মেয়ে যতই ভুল করুক না কেন সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে না। মিস্টার চৌধুরীর কথায় আকাশ মির্জা স্বস্তি পায়। তাদের বাড়ির মেয়ে ভালো থাকবে সেখানে গিয়ে। অন্তুকে নিয়ে গিয়ে গাড়িতে উঠে দেয় আকাশ মির্জা। আদি অর্ণবকে বলে, অর্ণব আমার অন্তু পাখিকে ভালো রাখবে, সেই ভরসা তোমার হাতে তুলে দিয়েছি, আমার ভরসা ভেঙে দিও না। অর্ণব আদিকে আশ্বস্ত করে বলল, ভাইয়া আপনার বোনকে আমার জীবন দিয়ে আঁকড়ে রাখবো, কষ্টে ছিঁড়ে ফোটাও তাকে ছুতে দেব না, আমার উপর ভরসা রাখতে পারেন। অর্ণব গাড়িতে গিয়ে বসে। আনভি তার দাদুর আর চাচুর সাথে সামনের গাড়িতে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলে অন্তু বাইরে তাকিয়ে বাড়িটা একবার দেখে নেয়। সেখানে তো সে তার শৈশব কাটিয়েছে, কত স্মৃতি আছে তার, সবার সাথে কত দুষ্টুমি করেছে, কান্না করেছে, মেরেছে, আনন্দ করেছে। আজ সব ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। অন্তু ফুপিয়ে ওঠে। অর্ণব তাকে তার বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলল, আজ শেষ কান্না যান, এরপরে আর কান্না না, তুমি আমি আর আনভি আমরা মিলে নতুন করে সব শুরু করব, নতুন করে পথ চলব, নতুন স্মৃতি করব, নতুন ভাবে বাঁচতে শিখব, তাই চোখের জল ফেলবে না, আমাদের ভালোবাসা দিয়ে সব কষ্ট মুছে দিয়ে সুখের সাগরে ভাসব। অন্তু চুপ করে অর্ণবের বুকের মাঝে মুখ লুকিয়ে থাকলো। এই মানুষটার জন্য এত কাল কষ্ট করেছে, আর আজ সেই মানুষটার সাথে আজ থেকে নতুন করে সংসার করবে, ভালোবাসার সংসার, যেখানে কষ্ট দুঃখ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আনন্দ সুখ। অর্ণব অন্তুর কপালে চুমু দিয়ে চোখ বুজে রইল। তাদের তো কেবল নতুন করে পথ চলতে শুরু হলো, এখনো জীবনের অনেকটা পথ চলতে হবে তাদের। মৃদু ঠান্ডা বাতাস বয়ে চলছে বাইরে, এখন শীতটা আস্তে আস্তে বাড়ছে। রাতের নিস্তব্ধতার মাঝে বেলকুনিতে দাঁড়িয়ে আছে অন্তু। তার চোখ বাইরের অন্ধকার থেকে সরিয়ে পেছন ঘুরে রুমের ভেতরে বেডের উপরে দেয়। সেখানে হাজারো গোলাপ দিয়ে সাজানো হয়েছে তার আর অর্ণবের বাসর ঘর। সেই বেডের মাঝে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে আনভি। অন্তু মুচকে হেসে আবার বাইরের দিকে তাকায়। গোলাপের ঘ্রাণ বাইরে পর্যন্ত আসছে। অন্তু জোরে নিঃশ্বাস নিয়ে ভাবছে কিছুক্ষণ আগের কথা। সে বাড়িতে আসলে মিস্টার চৌধুরী তাকে সদরে আমন্ত্রণ করে ঘরে নিয়ে আসে। তারপর সে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে সবার সাথে গল্প করে, বাড়িতে ফোন করে কথা বলে। দেখতে দেখতে রাত হলে প্রাপ্য আনভিকে তার সাথে ঘুমাতে বলে। সে কিছুতেই তার সাথে যাবে না, সে তার পাপা মাম্মামের কাছেই থাকবে। অনেক বুঝিয়ে যখন লাভ হলো না তখন প্রাপ্য মাথা নিচু করে চলে যায়। তা দেখে অন্তু হাসে। সে আনভিকে নিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে।
অর্ণব কোথায় গেছে সে জানে না। সন্ধ্যায় বলল আসতে রাত হবে, তারপর থেকে খোঁজ নেই, না জানি কার সাথে আছে। হঠাৎ গায়ে চাতর জাতীয় কিছু অনুভব হলে হোঁচকে যায় অন্তু। পরক্ষণে কারোর বাহুডোরে আবদ্ধ হলে তার বুঝতে বাকি নেই সে ব্যক্তিটি কে, তাই সে চুপ করে তার বুকে মাথাটা হেলে দেয়। তা দেখে অর্ণব হাসল। হ্যাঁ, সেই মানুষটি অর্ণব। সে বাইরে থেকে এসে রুমে ঢুকতেই বেডে আনভিকে ঘুমিয়ে থাকতে দেখে বুঝল আনভি অন্তুকে ছেড়ে কোথাও যায়নি। তারপর সে অন্তুকে খুঁজতে খুঁজতে বেলকনিতে এসে দেখে সে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। তাই সে চাদর নিয়ে এসে তাকে পরিয়ে দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। অর্ণব ধীরে বলল, কি হয়েছে জান, এমন করে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? অন্তু অর্ণবের হাত আরো শক্ত করে ধরে বলল, এমনি ভালো লাগছিল তাই। মেডিসিন নিয়েছো? হ্যাঁ। দুজনের মাঝে কিছুটা নীরবতা নেমে এলো। অর্ণব বলল, অন্তু তোমার এখানে অসুবিধা হচ্ছে না? মানে ভালো না লাগলে বলো আমাকে, আমরা না হয় অন্য কোথাও চলে যাব। আমার এখানে ভালো লাগছে অর্ণব, বাবাই আমাকে তার মেয়ের মতো মনে করে, প্রাপ্য আমাকে ভাবি থেকে বোন বেশি ভাবে, তাহলে আমি কি করে তাদের ছেড়ে অন্য কোথাও ভালো থাকতে পারবো বলো? আমি মির্জা বাড়ি থেকে এখানে অনেক ভালো আছি। অন্তু উত্তরে অর্ণব সন্তুষ্ট, কেননা সেও তাদেরকে ছেড়ে থাকতে পারবে না। তাদের প্রতি এত বছরের একটা মায়া অধিকার বোধ তৈরি হয়েছে, সে কিছুতে তা হারাতে চায় না। অর্ণব অন্তুর ঘাড়ে থুতনি দেখে বলে, জান। অন্তু কেঁপে ওঠে অর্ণবের আবেগপূর্ণ ডাক শুনে। কিছু না। অন্তু কিছুক্ষণ চুপ থেকে অর্ণবকে বলল, অর্ণব আমার কিছু চাই। বলো কি চাও? অন্তু কিছুক্ষণ চুপ থেকে নিজেকে মানিয়ে বলল, আমার বেবি লাগবে। অন্তুর কথা শুনে অর্ণব তাকে ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে বলল, মানে? অন্তু পেছনে ঘুরে অর্ণবের চোখে চোখ রেখে বলল, আমার বেবি লাগবে অর্ণব, তুমি সেদিন বললে না আনভির ভাই লাগবে, আমি রাজি হচ্ছি না, আমি আজ রাজি, প্লিজ অর্ণব আমার বেবি লাগবে। অন্তুর আকুতি ভরা চোখ দেখে অর্ণব থমকে যায়। মেয়েটা কত সাধ করে তার কাছে এটা চাচ্ছে, কিন্তু সেটা এখন দিতে পারবে না, কেননা অন্তুর শরীর এখন নতুন করে একটা প্রাণ বহন করার মতো প্রস্তুত না। অর্ণব বলে, জান আমি তো মজা করে বলেছিলাম, আর তুমি কথাটা সিরিয়াসলি নিও না। কিন্তু আমি সিরিয়াসলি বলছি অর্ণব, প্লিজ আমার কথাটা বোঝো। আজ আনভি অয়নকে দেখে আমাকে বলেছে তার ভাই লাগবে, আমি তাকে প্রমিস করেছি আমি তাকে ভাই দিব, আর তার থেকে বড় কথা আমার বেবি লাগবে। আমি অনুভব করতে চাই একটা বাচ্চার স্পর্শ কেমন হয়, তাকে খাওয়াতে চাই, ঘুম পাড়াতে চাই, তার মুখে আদো আদো ভাষায় মা ডাক শুনতে চাই, তার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে দেখতে চাই, নিজের মাতৃত্ব অনুভব করতে চাই, যেটা আমি আনভির বেলাতে করতে পারিনি, প্লিজ অর্ণব। অন্তুর আবেগ প্রণয় কথা শুনে অর্ণব হতবাক। মেয়েটা মা হয়েছে, কিন্তু মা হবার অনুভব করতে পারেনি সে। অর্ণব অন্তুর গালে হাত রেখে বলল, তোমার সব স্বপ্ন পূরণ করব আমি, তুমি বেবি নেবে আমি দেব, কিন্তু কিছুটা সময় পরে, রাজি? অর্ণব যে না বলিনি এতেই অন্তু খুশি হয়ে মাথা নাড়ায়। তা দেখে অর্ণব হেসে তাকে নিয়ে রুমে এসে লাইট অফ করে দিয়ে বেডের মাঝে শুয়ে অন্তুকে বুকের একপাশে নিল, তারপর আনভিকে। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরে শুয়ে রইল, সে এই মুহূর্তটা অনুভব করতে চায়। আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। অন্তুকে ঘুমাতে দেখে অর্ণব মনে মনে বলে, আমিও চাই আমাদের বেবি হোক, কিন্তু সামনে যে ঝড় আসছে সেটার জন্য তুমি আবার ভেঙে পড়তে পারো, তাই সেই মুহূর্তে আমি চাই না তোমার ভেতরে বেড়ে ওঠা আর একটা প্রাণ কষ্ট পাক, তাই কিছুটা সময় তো নিতে হবে তোমাকে, বলে অন্তু আর আনভিকে ভালোবাসার স্পর্শ দিয়ে ঘুমিয়ে গেল। সকালে শিশির ভেজা রোদে আলোতে ঘুম ভাঙে অন্তুর। চোখ খুলতেই অর্ণব আর আনভিকে দেখে অবাক হয়, কেননা তারা দুজনে তার সামনে বসে হাসছে দেখে। অন্তুকে জেগে যেতে দেখে অর্ণব আনভি একসাথে বলল, আই লাভ ইউ জান। মাম্মা লাভ ইউ। অন্তুর কাছে আজকে সকালটা স্বপ্নের মতো, সে তো এটাই সবসময় চেয়েছে, তার ভালোবাসার মানুষকে দেখে নতুন একটা দিন শুরু করতে, আর তার সাথে যদি তার সন্তানের ভালোবাসা স্নেহময় ডাক থাকে। অন্তুর খুশিতে চোখ ছলমলিয়ে ওঠে,
তার ভয় হয় এখন এই এত এত সুখ তার কপালে সইবে তো, নাকি নতুন কোনো ঝড় এসে সব তছনছ করে দেবে। অর্ণবন্ধুকে অন্যমনস্ক দেখে অন্তুর হাতে হাত রাখে, এতে অন্তু অর্ণবের স্পর্শে কেঁপে ওঠে। সে অর্ণবের দিকে তাকালে অর্ণব ইশারায় বলে, কি হয়েছে? অন্তু মাথা নাড়িয়ে কিছু না বলে আনবিকে কোলে নিয়ে বলল, আই লাভ ইউ মামুনি, আই লাভ ইউ অর্ণব, আমার দিনটাকে এতটা সুন্দর করার জন্য। অর্ণব আনবি সহ অন্তুকে তার কোলে নিয়ে বলল, কে তোমার দিনটাকে সুন্দর করেছে? আমি তো আমার দিনটাকে সুন্দর করেছি, বুঝলে? বলে অর্ণব অন্তুর গালে টুপ করে চুমু খায়। অন্তু অর্ণবের কথায় ভ্রু কুচকে থাকে, কিছুক্ষণ পর তারপরে ফিক করে হেসে ফেলে। অর্ণব অন্তুকে হাসতে দেখে অন্তু আর আনভিকে কাতুকুতু দিতে লাগলো। আনভি অন্তুকে কাতুকুতু দেওয়ার ফলে তারা খিলখিল করে হেসে বিছানায় গড়াগড়ি খায়, আর অর্ণব তাদের দেখে মন ভরে নেয়। এটাই তো তাদের ছোট সংসার, সুখের সংসার, আনন্দের সংসার, ভালোবাসার সংসার। এই খুশি যেন না হারায় সে এই কামনা করে। সময়ের সাথে পাল্লা দিয়ে কেউ চলতে পারে না, তেমন মানুষের মধ্যে একাকিত্ব বোধও পালা দিতে পারে। সময়ের সাথে সাথে একাকিত্ব বাড়তে থাকে, যেমনটা আদিবার সাথে হচ্ছে। সেদিন আদির সাথে খারাপ ব্যবহার করে সে আদিকে নিজের থেকে ঠিক দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু নিজের মধ্যে আদিবিহনে একাকিত্ব তাকে গ্রাস করে যাচ্ছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেছে, আদি সেদিনের পরে আদিবার সম্মুখীন আর হয়নি, আর না তার ভালোবাসার কথা নিয়ে এসেছে। আদিবার দিনে দিনে নিজেকে আদির প্রতি আসক্তি বাড়ছে বুঝতে নিজেকে দাবিয়ে রাখছে। এই সময় আদিবা অর্ণবের কেবিনে বসে আছে মাথা নিচু করে, আর তার সামনে অর্ণব শান্ত দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছে। সেদিন আদি আর আদিবার মধ্যে যা কিছু হয়েছে অর্ণব দেখেছিল, কিন্তু কিছু করতে পারেনি, কেননা তখন অন্তুকে নিয়ে সে ব্যস্ত ছিল। কিন্তু এখন সে আদিবাকে নিয়ে আদির বিষয়ে খোলাসা করতে কথা বলতে চায়, তাই তাকে তারা কেবিনে নিয়ে এসে বসিয়ে কথা বলার জন্য নিস্তব্ধতা ভেঙে অর্ণব বলল, আদিবা, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমার কাছে, কেন করেছো তুমি এমনটা? তুমি জানো না আদি ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে, তাহলে এমন ছেলে মানুষই কেন করেছো? অর্ণবের কথা শুনে আদিবা মাথা উঁচু করে কান্নারত কণ্ঠে বলল, ভাইয়া আপনি জানেন আমি কেন এমনটা করছি, তারপরও কেন জিজ্ঞেস করছেন আমার কাছ থেকে? আমি আদিকে নিজের সাথে জড়ানো তো দূরে থাক, তাকে বলতে পর্যন্ত পারছি না কেন আমি তাকে আপন করতে পারছি না। আদিবা তুমি হয়তো বেশি ভাবছো, আদি কখনো তোমাকে ভুল বুঝবে না, তুমি একটাবার তাকে বলো তোমার সাথে কি হয়েছে তাহলে। অর্ণবকে কিছু না বলতে দিয়ে সে বলল, ভাইয়া আমি যদি আদিকে কিছু বলি তাহলে আদি হয়তো আমাকে মানবে, কিন্তু সেই লোকগুলো তো আমাকে শেষ করে দেবে, হয় আদিকে মারবে না হয় ভিডিওটা লিক করে দেবে, তাহলে আমার কাছে কি থাকবে তখন? না আদি থাকবে আর না সম্মান, আমি দুটোকেই হারাবো। এখন আদি আমার থেকে দূরে আছে, সে বেঁচে আছে, আর আমার সম্মানও। আদিবার কথা শুনে অর্ণব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে সে বুঝতে পারছে না আদিবা যা বলছে তা সত্যি। সে যদি আদির কাছে যায় আদি সব শুনে তাকে মানবে, কিন্তু যদি একবার ভিডিওটা কোনোভাবে লিক হয় তাহলে আদিবার নিজেকে শেষ করতে 2 মিনিটও সময় নেবে না। অর্ণব কি করবে ভাবতে লাগলো। এদিকে আদিবা কান্না করেই যাচ্ছে, অর্ণবের ফোনে একটা মেসেজ আসলে সে ফোনটা নিয়ে দেখতে লাগলো। সে যত মেসেজটা পড়ছে তত তার ঠোঁটের কোণার বাঁকা হাসি ফুটে উঠছে। অর্ণব ফোনটা রেখে আদিবাকে বলে, আদিবা তুমি আমার আর অন্তুর সাথে যা কিছু হয়েছে তা তুমি দেখেছো, আমি যতটা অন্তুকে কাছে পাবার জন্য কষ্ট পেয়েছি ঠিক তুমিও আদিকে পাবার জন্য কষ্ট পেয়েছো। আদিবা মাথা নাড়িয়ে অর্ণবের কথায় সায় দেয়। অর্ণব আবার বলল, তুমি এখনও দেখছো আমি কতটা কষ্টে অন্তুকে নিজের কাছে নিয়ে এসেছি, তাই তোমাকে একটা কথা বলি, আমার সত্যি যদি ওই লোকটা জানতে পারতো তাহলে আমাকে শেষ করে দিত, কিন্তু সে এখন নিজের জড়ানো জালে নিজেই ফেসেছে, তাই তুমি যে ভয়টা পাচ্ছ সেটা ভুলে আদিকে নিয়ে ভালো থাকো। আদিবা বিমূর্ণ হয়ে তাকিয়ে রয়েছে অর্ণবের দিকে, সে অর্ণবের কথার মানে বুঝতে পারছে না। অর্ণব আদিবার মুখের ভাব দেখে বুঝছে সে কিছু বোঝেনি, তাই সে বলল,
তুমি চিন্তা করো না, যে ভিডিওটা নিয়ে এতটা সমস্যা সেটা এখন আমার কাছে। আদিবা বিস্ময় নিয়ে বলল, মানে? মানে এটা, আমি সেদিন আদি আর তোমার সব কথা শুনে ফেলেছিলাম। সব শোনার পর তোমার ভয়ের কারণটা গোড়া থেকে উপড়ে ফেলতে চেয়েছিলাম, আর সেই কারণটা উপড়ে ফেলতে হলে মূল কারণটা হলো ভিডিও, তাই তো? সেই ভিডিওটা এখন আমার হাতে। আপনার কাছে? মানে সেটা ওনার কাছে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এখন আমার কাছে আছে। আপনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন আমাকে, যাতে আমি আদিকে মেনে নেই। আমি কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না। তোমার বিশ্বাস হয় না, তাহলে ওয়েট করো। বলে সে কেবিন থেকে বাইরে চলে যায়। এদিকে আদিবা অর্ণবের কথা কাজে হতবম্ব। সে বুঝতে পারছে না সেই ভিডিওটা অর্ণবের হাতে আসবে কি করে, সেটা তো ওনার কাছে আছে। আদিবার ভাবনা সমাপ্ত হয় অর্ণবের ডাকে। আদিবা অর্ণবের দিকে তাকালে সে তার দিকে একটা পেন ড্রাইভ তাকে দেয় আর বলে এটা চালিয়ে দেখতে। অর্ণব তার জায়গায় গিয়ে বসে আর আদিবা পেন ড্রাইভটা চালিয়ে যা দেখে তাতে সে স্তব্ধ। সে বিশ্বাস করতে পারছে না এটা হতে পারে। সে ভিডিওটা দেখে চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে। অর্ণব বলে, আদিবা এটা অরিজিনাল কপি, এটা ব্যতীত আর কোথাও এই ভিডিওটা নেই, তাই নিজেকে আদি থেকে দূরে রেখো না। ভালোবাসা না পেরে কতটা কষ্ট লাগে সেটা তুমি ভালোভাবে জানো, তাই আদিকে কষ্ট দিও না। যাও গিয়ে তাকে সব খুলে বলো যদি তুমি চাও, না হলে তাকে না বলে আপন করে নাও, কিন্তু দুজন দুজনকে দাঁড়িয়ে কষ্ট পেয়ে যেও না। আদিবা পেন ড্রাইভটা নিয়ে তার ব্যাগে রেখে অর্ণবের দিকে কৃতজ্ঞতায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, আজ আপনি আমাকে যে উপকার করেছেন আমি কখনো ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। যাও, আদি তোমার জন্য ওয়েট করছে। আদিবা আর এক মুহূর্তে না দাঁড়িয়ে চলে যায় তার আদির কাছে। এতদিনের কষ্ট আজ অবসান ঘটবে, আবার ভালোবাসা দিয়ে রাঙিয়ে তুলবে তাদের জীবন। আদিবার মনে ভয় হচ্ছে, আদি কি তাকে ক্ষমা না করবে? তার করা ভুলগুলোর জন্য যদি তার জীবনে তাকে না নেয়, তাহলে সে আদির পা জড়িয়ে তার জীবনে ফেরত আসতে বাধ্য করবে। এদিকে অর্ণব আদিবার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আজ আবার একটা ভালোবাসা পূর্ণতা পাবে ভাবতেই তার গা শিউরে ওঠে। অর্ণব ফোন হাতে নিল অন্তুকে ফোন করার জন্য। মেয়েটা ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে, খেতে চায় না ভালো করে, সব কিছুতেই নাক সিটকায়। সে ভেবে পাচ্ছে না কি হয়েছে মেয়েটার। সামনে অর্ণি আর প্রাপ্যর বিয়ে, তারপর তারা এখান থেকে চলে যাবে। সব কিছু তৈরি হয়ে গেছে, শুধু বিয়েটা হলে তারা চলে যাবে। তার আগে মেয়েটার শরীর খারাপ হলো, কতবার ডক্টর দেখাতে বলেছে, কিন্তু সে জেদ ধরে আছে সে ডক্টর দেখাবে না। অর্ণব অন্তুকে ফোন দিয়ে কথা বলতে লাগলো। কেবিনের ভেতরটা নিস্তব্ধতা আর নীরব, কিন্তু সেই নীরবতার মাঝে কারো ফুপিয়ে কান্নার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, আর সেই কান্নার উৎস হলো আদিবা। সে পরম যত্নে আদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। এদিকে আদি বিমূর্ণ, বিমূর্ত, বিচলিত হয়ে আছে আদিবার কাজে। আদির মুখে স্পষ্ট স্তব্ধতার রেশ দেখা যায়। তার বুঝতে একটু বেগ পেতে হচ্ছে, হঠাৎ আদিবার কি হলো? যে মেয়ে দুমাস আগেও তাকে যে কথাগুলো বলল সেটা ভুলে তার কাছে কি করে আসতে পারে? আদি ভাবছে কিছুক্ষণ আগের কথা, যখন সে নিজের কেবিনে কাজ করছিল তখন হঠাৎ কিছুক্ষণ আগে অর্ণবের সাথে কথা বলে আদিবা কান্না করতে করতে সোজা আদির অফিসের দিকে যায়। তার শুধু মনে হচ্ছে সে আদিকে হারিয়ে ফেলবে তার করা ভুল কাজের জন্য। কেন সে আদিকে নিজের কাছ থেকে সরিয়ে দিল? কেন সেদিন আদিকে ওই তিক্ত কথাগুলো বলল? কেন আদিকে সে বলল সে তাকে ভালোবাসে না? কেন, কেন, কেন? আদিবা চোখ মুছে সোজা আদির কেবিনের দিকে দৌড়ে গেল। এদিকে আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে কিছু কাজ নিয়ে। হঠাৎ কেউ দৌড়ে এসে তাকে সামনে থেকে জড়িয়ে ধরে। আদি কথা বলায় এত ব্যস্ত ছিল যে সে আদিবাকে আসতেও দেখেনি। অকস্মিক তাকে কেউ জড়িয়ে ধরায় সে দুকদম পিছিয়ে যায়, কিন্তু সে নিজের ব্যালেন্স ঠিক করে জড়িয়ে ধরা মানুষটিকে দেখে সে অবাকের শেষ পর্যন্ত চলে যায়। সে নিজের চোখ বিশ্বাস করতে পারছে না আদিবা নিজে তার কাছে এসেছে। আদি ফোন কেটে দিল। আর এদিকে আদিবা কিছু না বলে কান্না করেই যাচ্ছে এখন। আদমণি কি হয়েছে, এভাবে কান্না করছো কেন?
আদিবা আদিকে জড়িয়ে ধরে কান্নারত গলায় বলল, আদি প্লিজ আমাকে আপনার জীবন থেকে দূরে সরাবেন না, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না কিছুতেই না, বলে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আদিবার কথা শুনে আদির ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটল। সে বুঝতে পারে আদিবা তাকে মন থেকে মেনে নিয়েছে এবং নিজে থেকে এসেছে তার কাছে। সে তো এটাই চেয়েছিল আদিবার কাছ থেকে। আদি একটু আদিবাকে ভয় পাওয়ানোর জন্য তাকে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমি কেন তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবো? কেন দ্বিতীয়বার কষ্ট পাবো? কেন আমার মন ভাঙবো? কেন বলতে পারো? আদির কথা শুনে আদিবা কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। তাহলে কি আদি তাকে আর মানবে না? আদি তাকে আর ভালোবাসে না? সে কি আদিকে তাহলে সারা জীবনের মতো হারিয়ে ফেলল? আদিবা আদিকে ছেড়ে দাঁড়িয়ে চোখ মুখ আদির দিকে কাতর চোখে তাকিয়ে বলল, আদি আমি তোমাকে অনেক ভালোবাসি, সেদিন শুধু তোমাকে নিজের থেকে দূরে রাখার জন্য বলেছিলাম, প্লিজ আদি আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিও না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আমি মানছি আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ আদি। সেদিন তোমাকে আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি কি করব বলো? আমার কাছে তোমার জীবন আর নিজের সম্মান বাঁচাতে আমি আর বলতে পারে না আদিবা। সে বুঝতে পারে আবেগের বশে সে কি করতে যাচ্ছিল। এদিকে আদি আদিবার মুখে তাকে তুমি ডাক শুনে বিস্ময় হয়ে তাকিয়ে থাকে। আদিবার আদিকে তুমি করে ডাকায় তার মনে ভালো লাগা অনুভব হলো, কিন্তু আদিবার শেষ কথাগুলো শুনে ভ্রু কুচকে তাকায় তার দিকে। আদিবা কেন বলল তার জীবন আর নিজের সম্মান বাঁচাতে মানে কি? এদিকে আদিবা আদিকে তার দিকে এভাবে তাকাতে দেখে ঘাবড়ে যায়। তাই পরিস্থিতি সামলাতে সে আদিকে জড়িয়ে ধরে বলল, আদি তুমি যা বলবে আমি তাই করব, যদি আমাকে তোমার পা ধরে ক্ষমা চাইতে বলো তাহলে তাই করব, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, আমি আর তোমাকে কষ্ট দেব না, তুমি যেটা করতে বলবে তাই করব। যেমন তুমি বললে আমি সবাইকে বলে দেব তুমি আমার স্বামী, আর তুমি চাইলে তোমাকে আব্বুটাকেও শোনাবো, কিন্তু আমাকে নিজের কাছে নিয়ে নাও প্লিজ। পা ধরতে হবে না, শেষে যেটা বলে সেটা করলেই হবে, বয়স তো কম হলো না, আমার তো ছোট একটা বাচ্চার মুখে আব্বু ডাক শুনতে মন চায়। ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেন এমন না হয়। আদিবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, সে আর এমন ভুল করবে না। আদি হেসে আদিবাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আদি মনে মনে ভাবে, এখন কিছু বলবো না তোমাকে, যেদিন তোমার মনে হয় তুমি অতীত সম্পর্কে আমাকে বলবে সেদিনই সব শুনবো। এদিকে আদিবা ভাবছে, আজ অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু আর কিছু বলবো না তোমাকে, অতীতের কালো অধ্যায়গুলো তোমার আর আমার জীবনে আসতে দেব না, বলে আদিকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাবি প্লিজ আর ফুচকা খাবেন না, ভাইয়া যখন তখন এসে পড়বে, এসে যদি দেখে যে আপনি এইভাবে ফুচকা খাচ্ছেন তাহলে আপনাকে তো কিছু বলবে না, আমাকে একদম মেরেই ফেলবে, বলে শুকনো ঠোক গিলল প্রাপ্য। তার মনে ভয় লাগছে অর্ণব যদি এসে এসব দেখে তাহলে নির্ঘাত তাকে মেরেই ফেলবে, কেননা অন্তুকে এসব খেতে মানা করেছে অর্ণব। অন্তুর শরীর খারাপ বলে তাকে স্ট্রিক্টলি বাইরের খাবার খেতে মানা করে সে। এদিকে অন্তু প্লেটের শেষ ফুচকাটা মুখে নিয়ে তৃপ্তি সহকারে খেয়ে প্রাপ্যের শুকনো মুখে দেখে ফিক করে হেসে ফেলে। অন্তু প্রাপ্য নাজেহাল অবস্থা দেখে মজা নিচ্ছে, কেননা সে জানে অর্ণব তাকে কিছু বলবে না কিন্তু প্রাপ্যকে ছাড়বে না। অন্তু আরও এক প্লেট ফুচকা নিতে নিতে বলল, ভাইয়া কিছু হবে না, জাস্ট চিল করুন আর আমাকে শান্তি মতো খেতে দিন। অন্তুর কথা শুনে প্রাপ্য হতাশ হয়। এদিকে আনভি তার মায়ের কাণ্ড দেখে হাসতে লাগল। প্রাপ্য আনভির হাসি দেখে তেজি গলায় বলল, আনভি সোনা, হে সোনা, তোমার পাপা তো তোমাকে আর তোমার মাম্মাকে কিছু বলবে না, বলবে তো আমাকে, তাই না? আমি শেষ পর্যন্ত বলির পাঠা হব। ধুর আর ভাল লাগে না, বাবা ভাবি কি কিছু বলছো না কেন তুমি? এখন যদি এসব খেয়ে শরীর খারাপ হয় তাহলে কি হবে জানো তো? মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে কথাগুলো বলল প্রাপ্য। মিস্টার চৌধুরী হাতের পেপার রেখে অন্তুকে বলল, মা আর না খেয়ে
অর্ণব এসে রাগ করবে। কিছু বলবে না বাবাই? মিস্টার চৌধুরী আর কিছু বলল না, আনভির গালে হাত নিয়ে বলল, মাম্মা আর কেউ না, পাপা সত্যি সত্যি রাগ করবে। আনভু মা, তোমার পাপা তো এখানে নেই, তাহলে কে বকবে আমাকে সোনা? কথাটা বলে অন্তু আরো একটা ফুচকা মুখে নিয়ে গিলতে নেবে, তখনই পেছন থেকে অর্ণব বলে উঠল, কে কাকে বকবে? অর্ণবের কথা শুনে অন্তুর গলায় ফুচকা আটকে যায়। সে কাশতে কাশতে চোখ থেকে জল পড়তে লাগলো। অন্তুকে কাশতে দেখে অর্ণব দৌড়ে এসে জগ থেকে পানি নিয়ে তাকে খাওয়াতে লাগলো। পানি খেয়ে অন্তু ঠিক ফিল করলে সে অর্ণবের দিকে তাকালে সে ভয় পেয়ে যায়, কেননা অর্ণব তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। অন্তু বুঝতে পারে অর্ণব তাকে ফুচকা খেতে দেখে ফেলেছে। সে শুকনো ঢোক গিলে জোরপূর্বক হাসতে লাগলো। এদিকে প্রাপ্য অর্ণবের রাগি চোখ দেখে ভয়ে এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভাগ প্রাপ্য ভাগ, তুই আজ বাঁচবি না যদি ভাইয়ের হাতে পড়িস, বলে দৌড়ে তার রুমে চলে যায়। প্রাপ্যকে এভাবে যেতে দেখে অর্ণব বুঝতে পারে অন্তুকে সেই বাইরে থেকে ফুচকা নিয়ে এসে দিয়েছে, তাই সে এইভাবে পালাচ্ছে। তার মানা করা সত্ত্বেও প্রাপ্য তাকে এগুলো এনে দিয়েছে। দেখে তার রাগ লাগছে, সে জোরে জোরে বলল, প্রাপ্য তোকে পরে দেখে নেব, আগে আমার জানকে দেখে নেই। কি বলো জান, কি করব তোমাকে? কি করবে মানে, কি করেছে আবার? কি করেছে মানে, তোমাকে আমি বলিনি বাহিরের খাবার খাবে না? তাহলে কি করে বাহিরের খাবার খেলে তুমি? এখন যদি শরীর খারাপ করতো তখন তো হসপিটালে নিতে হতো। তুমি যে মেয়ে, হসপিটালে তো নিজের ইচ্ছায় যাবে না, আমাকেই ধরে বেঁধে নিয়ে যেতে হবে। তাদের কথার মধ্যে আনভি বলল, পাপা মাম্মা দু প্লেট ফুচকা খেয়েছে, জানো তুমি আমি দাদু চাচু কত মানা করেছি কিন্তু মাম্মা শোনেনি। আনভির কথা শুনে অন্তুর চোখ বড় বড় করে তাকায় আনভির দিকে। সে মিনমিন করে বলল, এবার কি করবো আমি, বাপের বেটি সব বলে দিল তো বাপকে, এখন বাপ কি করবে আমার সাথে কে জানে? অন্তুকে মিনমিন করতে দেখে অর্ণব ধমক দিয়ে বলল, অন্তু তোমাকে আজ কে বাঁচায় দেখছি আমি, বলে অন্তুর দিকে যেতে নিলে অন্তুকে আর কে পায়, দৌড়ে তার রুম থেকে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে তারা তিনজনে ফিক করে হাসতে লাগে। মিস্টার চৌধুরী বলল, বাবাই কি করব বলো, বকতে তো চাই না কিন্তু এমন এমন বাচ্চামি করে, না বকলে হয় না। অন্তু জানে তার শরীর খারাপ বলে আমি তাকে বাইরের খাবার খেতে মানা করেছি, তাহলে কি করে বাইরের খাবার খেতে সাহস করে? দেখো কি করবে, মেটা একটু একটু করে আগের মতোই হচ্ছে, এটাই যথেষ্ট, বলে তিনি চলে যায়। অর্ণব দীর্ঘ শ্বাস নিল, অন্তুকে কি করে বোঝাবে, তার কিছু হলে সে বাঁচতে পারবে না, কিন্তু এ মেয়ে কিছু বোঝে না, যা মানা করবে সেটাই বেশি করে করবে। অর্ণব আনভিকে কোলে নিয়ে বলল, আম্মু তোমার মাম্মামকে কি আমি একটু বেশি বকা দিয়েছি? আনভি কয়েক রকম মুখের ভঙ্গি পাল্টে বলল, হ্যাঁ একটু বেশি। অর্ণব আনভির কাণ্ড দেখে জোরে জোরে হাসতে লাগলো। আনভি অন্তুর সাথে থাকতে থাকতে বেশ পাকা হয়ে গেছে মায়ের মতো। ইদানিং আনভি অন্তুর মতো মুখের ভঙ্গি করতে শুরু করেছে। অর্ণব আনভির গালে চুমু দিতে দিতে বলল, আম্মু তুমি তো মাম্মা নেওটা হচ্ছ দিনে দিনে। অর্ণবের কথা শুনে আনভি খিলখিল করে হাসতে লাগলো। অর্ণব আনভিকে নিয়ে উপরে চলে গেল। রুমে গিয়ে দেখে মহারানী কি করছে। এইভাবে তাকিয়ে আছো কেন? কথাটি শুনে অন্তু নড়ে চড়ে বসে, মাথা নিচু করে নিয়ে অর্ণবকে আর চোখে দেখছে। সে বুঝতে চাচ্ছে অর্ণব কি এখনো তার উপর রেগে আছে কিনা। এদিকে অর্ণব অন্তুর ভাব দেখছে কিন্তু কিছু বলছে না। সে আনভিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। একটু আগে সবাই রাতের খাবার খেয়েছে কিন্তু অন্তু বাদে, সে সন্ধ্যায় ফুচকা খেয়েছে তাই কিছু খাচ্ছে না। অর্ণব আনভিকে বেডে শুইয়ে দিয়ে অন্তুর সামনে বসলে চট জ্বলতি অন্তু বলল, সরি আর হবে না, প্লিজ রাগ করে থেকো না, সন্ধ্যা থেকে কথা বলছো না কেন আমার সাথে? আমি ভুল করেছি, সরি বলছি, প্লিজ আমার সাথে কথা বলো, তুমি কথা না বলে আমার কষ্ট হয়, বলে না বলে তার চোখ থেকে মুক্ত দানা পড়তে লাগলো। অর্ণব অন্তুর চোখের পানি দেখে তার চোখ মুছে তাকে তার কোলে বসিয়ে বলল, জান কেন বলছো না তোমার শরীর ভালো না,
তাই তো আমি তোমার ভালোর জন্য বাইরের খাবার বন্ধ করেছি। তা না হলে আমি কেন তোমাকে বাইরের খাবার খেতে বন্ধ করব? আমি জানি তো তুমি বাইরের খাবার পছন্দ করো, কিন্তু একটু তো বুঝবে। তুমি সেদিন আনভিকে খাওয়াতে নিয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে, তারপর কিছু খেলে বমি করো, তোমার মুড সুইং হয়, কেন হয় জানি না। এই ভালো থাকো, এই রেগে যাও, তাই তো তোমাকে ডক্টরের কাছে নিতে চাইলাম, কিন্তু তুমি গেলে না। তাহলে আমি যা বলি তুমি মানো না কেন? তুমি জানো না তুমি ভালো না থাকলে আমি ভালো থাকি না। কথাটা বলে অর্ণব অন্তুর গলায় মুখ ডুবিয়ে দিল। এদিকে অন্তু অর্ণবের কথা শুনে মনে করল, হ্যাঁ, তার কিছুদিন ধরে শরীর খারাপ হয়েছে, মুড সুইং হচ্ছে, এমনকি সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল। অর্ণব অনেকবার বলেছে ডক্টর দেখাতে, কিন্তু সে যাবে না, তাই অর্ণব বাইরের খাবার বন্ধ করে, কিছু নিয়ম বুঝিয়ে দেয় তাকে। অন্তু মিনমিন করে বলল,